শেখ কামাল হাইটেক পার্ক ঘাটাইল থেকে সরিয়ে মধুপুর নেওয়ার সিদ্ধান্ত স্থগিত চেয়ে মানববন্ধন করেছে ঘাটাইলবাসী। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন ঢাকাস্থ ঘাটাইলবাসী। আমাদের চরম দুর্ভাগ্য, সেই পার্কটি অতি সম্প্রতি এক শ্রেণীর ষড়যন্ত্রের কারণে ঘাটাইল থেকে মধুপুরে স্থানান্তরের একটা তীব্র ষড়যন্ত্র চলছে। যে কোনো মূল্যে প্রধানমন্ত্রীর ঘোষিত আইসিটি পার্ক ঘাটাইলে হতেই হবে, হতেই হবে।